ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মানসিক ভারসাম্য হারিয়েছেন। তিনি পাগল হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ। সিরিয়ায় অবস্থিত ইরানি কনজুলেটে হামলার পর এমন মন্তব্য করেছেন তিনি। সেই সাথে ইসরায়েলের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছেন ইরানের মন্ত্রী। আরও জানাচ্ছেন এসআই রাজ। সিরিয়ায় অবস্থিত ইরানি কনসুলেটের এনেক্স ভবনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক কমান্ডার সহ আট জন নিহত হয়েছেন। এ ঘটনার নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন গাজায় হামাসের বিরুদ্ধে নেতানিয়াহু তার সামরিক অভিযানে বারবার ব্যর্থ হচ্ছে, যার ফলে তার মানসিক অবস্থা আরও খারাপ হয়েছে। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান এসব কথা বলেন। এই ঘটনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু মানসিক ভারসাম্য হারিয়েছেন। দামেস্ক হামলার পর হোসাইন আমির আবদুল্লাহিয়ান বলেন, দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের কর্মকাণ্ড, গাজায় ইসরায়েলি সরকারের ধারাবাহিক ব্যর্থতা এবং ইহুদিবাদীদের উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনে ব্যর্থতার ফল। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে গুরুতর জবাব প্রদানের আহ্বানও জানিয়েছেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে কি ধরনের প্রতিক্রিয়া ও শাস্তি কার্যকর করা হবে সে বিষয়ে ইরান সিদ্ধান্ত নেবে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় ইরানের কনসুলেট ভবনটি পুরোপুরি ধসে গেছে এবং ভবনের ভেতরে যারা ছিলেন তাদের সবাই আহত এবং নিহত হয়েছেন। তবে ইসরায়েলি হামলায় সিরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হোসেন আকবারি ও তার পরিবারের কোন সদস্য ক্ষতিগ্রস্ত হননি। কনসুলেটের যে ভবনটিতে হামলা হয়েছে তারা সেখানে উপস্থিত ছিলেন না। লেবাননের নিরাপত্তা বাহিনী জানায়, ইসরায়েলে এ বিমান হামলায় আইআরজিসির এক কমান্ডার নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে রয়টার্সের প্রতিবেদকরা জানান, দামেস্কের মাজে এলাকায় ইরানের দূতাবাসে ইসরায়েল যুদ্ধবিমান দিয়ে হামলা চালায়। এতে করে ভবনটিতে আগুন ধরে যায়। হামলার পর সেখানে জরুরি বিভাগের বেশ কিছু গাড়ি দেখা যায়। হামলার বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে ইসরায়েলের সামরিক বাহিনীতে যোগাযোগ করা হয়, তবে তারা এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। গত সপ্তাহে সিরিয়ায় আরেকটি বড় হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলায় 53 জন নিহত হন, যার মধ্যে 38 সিরীয় সেনা এবং হিজবুল্লাহর 7 যোদ্ধা ছিলেন। গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর এটিই সিরিয়ায় ইসরায়েলের চালানো সবচেয়ে বড় হামলা। এস আই রাজ, এটিএন নিউজ।